আসলে আপনার কাছ থেকে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে এত আলতু ফালতু মেথড চুল ঠিক করার, আসলে স্যার ইফেক্টিভ মেথড কোনটা? স্যার আপনার দৃষ্টিতে ইফেক্টিভ কোনো মেথড কি আছে চুল রিগ্রো করার বা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার? আসলে মানে যেটা আমরা আগেই বলেছি আপনাদের, আপনাকে আজকে শুরুতে, যে এত কোটি কোটি, লক্ষ লক্ষ না, কোটি কোটি থেরাপি, কোটি কোটি মেথড আছে চুল রিগ্রো করার জন্য। যেহেতু যদি কাজ করতো তাহলে এতগুলো বের হতো না। হ্যাঁ, মানুষ তো একটা ফেলিওর হয়ে একটাতে যায়, এবং অনেক অপশন কেন? কারণ যদি আপনি দেখেন, জ্বরের জন্য প্যারাসিটামল খাবে, নাফা খাবে, এটা একটাই মেথড, কারণ এটা কাজ করে। বুঝতে পেরেছেন? যদি জি নাফা কাজ না করতো তাহলে 100 ধরনের জ্বরের ওষুধ বেরোতো। চুলের ক্ষেত্রে আজকে এত মেথড কেন? বিকজ নাথিং ইজ ওয়ার্ক অ্যান্ড এভরিবডি ইজ স্ট্রাগলিং। হ্যাঁ, সবারই রাইট প্রয়োজন, সবারই প্রয়োজন। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসলে আমাদের এত মেডিসিনের, মানুষের যেটা স্বাস্থ্য নিয়ে মানুষ এত মানে এত 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 বিজনেস করে, এটা এটা খুবই অন্যায় আর কি। হ্যাঁ, তো তাহলে প্রথম যে আমি যে কারণগুলো বলেছি, আমি সেই কারণে ফিরে যাব। যে প্রথম যে কারণটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল, আমাদের স্ট্রেস। আমাদের যখনই আমরা স্ট্রেস থাকব, আমরা বেশি টেনশন করব, বেশি মানসিক চাপে থাকব, প্রশান্তি কমে যাবে, তখনই স্ট্রেস থেকে আমাদের কর্টিজল বের হবে। কর্টিজল যখন বের হবে, ইনসুলিন বের হবে। ইনসুলিন বের হলে ইনসুলিন রেজিস্ট্যান্স, টু মাচ ইনসুলিন বের হলে শরীর ইনসুলিন প্রতি রেজিস্ট্যান্স তৈরি হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলেই শরীর আর সুগার মেটাবলিজম ঠিকমতো হবে না, তখন সুগার শরীরে বেড়ে যাবে। তো সুগার অনেকে আমি দেখেছি, আমরা অনেক ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক ইজ নট এ প্রবলেম, খাবার পরে ডায়াবেটিস থাকে না। তো সুগার ইজ নট কামিং ফ্রম ডায়াবেটিস, সুগার ইজ কামিং ফ্রম স্ট্রেস। হ্যাঁ, যেটুকু তখন পেশেন্টটা বলবে যে আমি তো কোনো সুগারই খাই না, হোয়াট কুড বি দ্য কজ? তো প্রত্যেকটা ফ্যাট সেলই সুগার, শরীরে স্বাভাবিক সুগার প্রবাহিত হবে, শরীর থেকে আসছে, সুগার তৈরি হচ্ছে, ফ্যাট সেল থেকে তৈরি হচ্ছে, ডেড সেল থেকে তৈরি হচ্ছে। তো এই সুগার তো প্রসেস হয় না, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে, অন্যান্য হরমোন তৈরি হচ্ছে না, আপনার স্বাভাবিক শরীরের যে স্বাভাবিক হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে এবং স্বাভাবিক মেটাবলিজমটা ব্যাহত হচ্ছে। যখনই মেটাবলিজমটা ব্যাহত হয়, তখন থাইরয়েডটা ডিসফাংশন হয়, যেটা আগেই বলেছি। তাহলে এই অ্যাড্রিনাল ডিসফাংশন বা স্ট্রেস হরমোন ডিসফাংশন অথবা আমাদের মানসিক প্রশান্তি কমে যাওয়াটা চুল পড়ে যাওয়ার 1 নম্বর কারণ। আমি যদি তাহলে আপনার সেটা আমরা চিন্তা সেটা করেন, তাহলে কি করবেন আপনারা? আপনারা ঠিকমতো ঘুমাবেন, হেলদি খাবার খাবেন, আপনারা জীবনটাকে, জীবনের অ্যাপ্রিসিয়েশনটা, হ্যাঁ, এটা আমাদের মধ্যে অনেক কম কমে গেছে। আমরা যদি ঠিকমতো রেস্ট নিই, অন টাইমে ঘুমাই, আমরা যদি ঘুমাই রাত 12টার পরে, তাহলে তখন তো শরীর স্টেরয়েড, 3টার পর থেকে শরীর তার স্টেরয়েড ছাড়তে শুরু করবে, টু ওয়েক আপ। তা আমরা অনেকে ঘুমাই 2টার পরে, তাহলে শরীর আর স্বাভাবিক হরমোন পাচ্ছে না ঘুমানোর জন্য। আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু ঘুম কিন্তু হয়নি আপনার, স্বাভাবিক যে ডেলি যে ডিটক্স, ডেলি যে হিলিংটা হয়নি, তাহলে টক্সিসিটি তৈরি হচ্ছে। তো আমরা এই অ্যাড্রিনালকে ভালো রাখার জন্য ঠিকমতো ঘুমানো, ঠিকমতো খাওয়া, টাইমলি ঘুমানো, টাইমলি খাওয়া, এবং সঠিক খাবার, এবং মেন্টাল হ্যাপিনেস, যে গ্রেটফুলনেস আল্লাহর প্রতি, আল্লাহ একটা কথা আল্লাহ বলেছেন না, যে 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 আল্লাহর প্রতি, মানুষের প্রতি যে সন্তুষ্ট না, সে আল্লাহর প্রতি সন্তুষ্ট না। হ্যাঁ, তো এটা আল্লাহ কিন্তু কোরআনের আয়াত, কিন্তু যে আমরা প্রত্যেকের প্রতি হ্যাপি থাকি, সবার প্রতি রেসপেক্টফুল থাকি, সবার জন্য প্রতি গ্রেটফুল থাকি, আল্লাহর প্রতিও গ্রেটফুল থাকবে। তাহলে আমাদের এই আমাদের মেন্টাল স্ট্রেসটা কমবে ইনশাআল্লাহ। তো 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের থাইরয়েড, যেটা আমাদের T3 যে অ্যাক্টিভ যে হরমোন থাইরয়েড, যেটা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে T3। তো T4 থেকে T3 কনভার্সনটা কমে যায় যখন আমাদের থাইরয়েড ফাংশনটা টক্সিকেটেড হয়। এখন টক্সিকেটেড কেন হয় আমি যদি অনেক কারণ দেখাইতে পারি, আপনারা 2টা কারণ খেয়াল করবেন এবং ফলো করবেন, সেটা হচ্ছে যেন যেন প্যাটে কোনো টক্সিক জিনিস না থাকে। প্যাট টক্সিসিটিটাই আমাদের লিভারকে টক্সিক করে, লিভার ডিসফাংশন হলেই থাইরয়েডটা ডিসফাংশন হবে। তাহলে সেকেন্ড হচ্ছে যে আমাদের পিটুইটারি, পিটুইটারি থাইমাস হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, গ্ল্যান্ড যেটা, সেটা আমি যে সেটা বলবো এইভাবে যে আপনারা যদি দীর্ঘস্থায়ী কোনো মানুষের দীর্ঘস্থায়ী যদি কোনো ট্রমা থাকে, লং রান ট্রমা যেগুলো, এগুলো আপনাকে কিন্তু একটা ক্রনিক, হ্যাঁ, ক্রনিক আপনাকে স্ট্রেসে রাখবে, সেটা আপনার জন্য থাইরয়েড ডিসফাংশনের কারণ হবে। এরপর টক্সিসিটি, টক্সিসিটি বলতে আমরা যেটা বুঝে হচ্ছে প্যারাসাইট এবং অ্যান্ড ক্যান্ডিডা ইস্ট ইনফেকশন। তো আপনারা নিজেকে আগে আগে ডায়াগনোস করুন, দেন আপনারা আমাদের গাইডলাইনগুলো ফলো করুন। তো ডায়াগনোস করে দেখেন আপনার কোনো প্যারাসাইট বা ক্যান্ডিডা বা ইস্ট ইনফেকশন আছে কিনা। যদি মেজর ইনফেকশন থাকে, তাহলে যেটা বলেছি যে আমাদের চুল পড়ে যাবে, কারণ ডার্মিসের মধ্যে ইনফেকশন তৈরি হবে, স্কালগুলো ঠিকমতো কাজ করবে না, ফলিকলগুলো শিঙ্ক হয়ে আসবে, তাহলে চুল পড়ে যাবে। তাহলে আপনারা এই ক্যান্ডিডা ইস্ট ইনফেকশনের জন্য আমরা অনেক ভিডিও করেছি, আমরা ডক্টর ইব্রাহিম সহ আমরা অনেকগুলো লাইভে কথা বলেছি কিভাবে ইনফেকশন থেকে বেরোতে হবে, কিভাবে ডাইজেশন ভালো করতে হবে। তো ডাইজেশন যদি ভালো না করেন, ফ্যাটে যদি ইনফেকশন থাকে, তাহলে আমাদের যদি
আমাদের শুধু খেলে হবে না, খেলে হজম করতে হবে, হজম করলে অ্যাবজর্ব করতে হবে, এটা তারপর এলিমিনেট করতে হবে। পুরো প্রসেসটা ঠিক মতো না করলে আমাদের শরীরটা টক্সিকেট থাকবে। তাহলে এটা যদি করেন ইনশাল্লাহ আপনার চুলটা ভালো থাকবে। আমি যদি 4 নম্বর যদি আপনাদের টিপস দিই, সেটা হচ্ছে যে অয়েল, এসেনশিয়াল অয়েল। আমি জানি বাংলাদেশে কি পাওয়া যায়, বিদেশে সব জায়গায় এসেনশিয়াল অয়েল পাওয়া যায় রেগুলার বেসিস। আপনারা লেভেন্ডার অয়েল, রোজমেরি, তারপরে হচ্ছে যে ট্রি ট্রি অয়েল, ভেরি পাওয়ারফুল টু ডিটক্স দ্য বডি। আর যারা একদম এক্সাক্টলি চুলের ফলিকলের জন্য কাজ করে, হচ্ছে যে আপনার যেটা কাজ করছে হচ্ছে যে স্যান্ডলউড এবং পেপারমিন্ট অয়েল। পেপারমিন্ট মানে পুদিনা, পুদিনা আপনারা যারা আছেন সেখানে তারা খেতে পারেন, পুদিনা পাতা বা পুদিনার তেল, যেটা পেপারমিন্ট অয়েল। এটাও কিন্তু আপনারা যখন শ্যাম্পু দিবেন, শ্যাম্পুটা হতে পারে ন্যাচারাল। আপনি যদি আপনারা যদি শ্যাম্পু যদি ন্যাচারালটা না দেন, তাহলে কিন্তু আপনাদের আবার চুল আরো বেশি পড়ে যাবে, কারণ আরো ডক্টর ইব্রাহিম যেটা বললেন আরো টক্সিকেটেড হয়ে যাবে চুলটা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা মানে ন্যাচারাল শ্যাম্পু ইউজ করবেন, প্লাস পেপারমিন্ট অয়েল দিয়ে শ্যাম্পুটা করবেন। আমি আমার অনেক পেশেন্টকে দেখেছি যারা চুল পড়ে যায়, যারা পেপারমিন্ট অয়েল এবং স্যান্ডেলউড অয়েল দিয়ে শ্যাম্পু করার পরে চুলটা আর পড়ে না এবং চুল গ্রো করেছে। আমার বেশ কয়েকটা পেশেন্ট আছে যারা মেজর ডিজি নিয়ে ভুগছিলেন, চুলও পড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ চুলটা তাদের ব্যাক করেছে। তারপর এটা করবেন। এরপর প্রোটিন, প্রোটিন ডাইজেশন। আপনারা অনেকে হেভি প্রোটিনকে হজম করতে পারেন না, তো প্রোটিন ডাইজেশনটা বাড়াতে হবে, কারণ প্রোটিন ডাইজেশন না বাড়ালে চুলের যে মেইন ইনগ্রেডিয়েন্ট যে অ্যামিনো অ্যাসিড, সেটা তো আপনার আপনার সাথে তৈরি হচ্ছে না। তো সেক্ষেত্রে বলছি আপনারা প্রোটিন ডাইজেশনটাকে বাড়াতে হবে। কিভাবে? যদি গ্যাস্ট্রিক থাকে, গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসেন। গ্যাস্ট্রিক নিয়ে, গ্যাস্ট্রিক হচ্ছে চুল পড়ার একটা মেজর কারণ, সেটা আপনারা জানেন। তো আপনার গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসার জন্য ভিডিওগুলো আছে আমাদের ইউটিউবে, গত ঘটা লাইভে আমরা বলেছি। গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসেন, প্রোটিন ডাইজেশনটা বাড়ান, তাহলে ইনশাল্লাহ চুল আর পড়বে না। এরপরে খাবার তো অবশ্যই বড় ইম্পর্টেন্ট। আপনার হেলদি ডায়েটে থাকবেন, সঠিক খাবারটা খাবেন, রং খাবারটা খাবেন না। এটা আপনার তাহলে সঠিক খাবারটা যে কোনো সেলের জন্য, শুধু হেয়ার সেলের না, যে কোনো সেলের জন্য এটা ইম্পর্টেন্ট, যে কোনো সেলের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।